नमस्कार बंधुरा, तो आरेकटा रेसिपी निये आमी चले आसलम। तो आज के बनाबो मोचार घंटु। तो चलो देखते थाको आमी मोचार घंटु की करे बनाई। तो गैसेर उपरे आमी कड़ाई बसिए दिछी। तो एबार कड़ाईटा गरम हो गेछे, जल दिए दिलाम, जतटा जल लागबे आमार दिए दिलाम। तो एबार आमी मोचागुलो दिए देव, भालो करे केटे धुए रेखेछिलाम। तो काटार समय आमी हलुद दिइनि, भालो करे धुएछि, कोष्टाके भालो करे बार करे निएछि। तो एबार आमी अल्प करे नून दिए देव आर अल्प करे हलुद दिए देव। दिए एकटू नाड़ाचाड़ा दिए এবার এটাকে আমি সিদ্ধ হতে দেব, একটু ঢাকা দিয়ে দেব। তো এবার ঢাকাটা খুলে দেখব সিদ্ধ হয়েছে নাকি। তো দেখে তো মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে, মোচা সিদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগে না। তো এবার আমি এটা ঝুড়িতে ঢেলে জলটা ঝরতে দেব। এইদিকে এটা জলটা ঝরুক, ততক্ষণ আমি ওইদিকে কড়াই আরেকটা বসিয়ে দিয়েছি। এবার অল্প করে তেল দেব। এবার নারকেলগুলো আমি ভেজে নেব। বেশি ভাজবো না, তো আমি এরকম ভেজে নিয়েছি। এবার এটাকে আমি উঠিয়ে নেব। তো এই তেলের উপরেই আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটাও লাল লাল করে ভেজে নেব। অল্প নুন আর অল্প হলুদ দিয়ে দেবো, দিয়ে লাল লাল করে ভেজে নেব। দেখো আমার চিংড়ি মাছ ভাজাও হয়ে গেছে। তো আমি এখানে ছোটো চিংড়ি নিয়েছি, বড়ো চিংড়ি নিইনি। ছোটো চিংড়িতেই মোটা খেতে ভালো লাগে, তো আমি ছোটো চিংড়ি নিয়েছি। তোমরা চাইলে বড় চিংড়ি দিয়েও করতে পারো। তো কড়াইতে আবার একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে, এবারে আমি জিরে ফোড়ন দিয়ে দেব। এতটুকু জিরে আর দুটো তেজপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে এর ভিতরে আলুগুলো ছেড়ে দেব। আলুটাকে লাল লাল করে ভেজে নেব আমি। দেখো এরকম লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবার একটু নুনটা বুঝে শুনে দিতে হবে, কেন কি সিদ্ধর সময় নুন দিয়েছিলাম। আর একটু হলুদ,
এবার এখানে আমি জিরে আদা কাঁচা লঙ্কা বেটে রেখেছি ওইটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। এই দেখো আমার কষানো হয়ে গেছে। এবার আমি মোচাটা দিয়ে দেবো ভিতরে। এই দেখো মোচাটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে সামান্য একটু জল দেবো। জল দিয়ে আর একটু নাড়াচাড়া দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। তো এবার ঢাকাটা খুলে দেখি। তো জল রয়েছে একটু, আলু সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, নারকেলটাও দিয়ে দিলাম। দিয়ে এবার আর একটু নেড়ে চেড়ে দেবো, ভালো করে মিশিয়ে দেবো যেন সব কিছু একসাথে মিশে যায়। তো আমি এক চামচ চিনি দিয়ে দিলাম আর একটু ঘি, বেশি দেবো না অল্প করেই দেবো। তো দেখো আমার পেরাই হয়ে গেছে মোচা ঘণ্টটা। এবার আমি গরম মশলা দিয়ে দেবো। তো আমার মোচা ঘণ্ট রেডি হয়ে গেছে। দেখো কি সুন্দর লাগছে দেখতে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো, দিয়ে নামিয়ে তোমাদের দেখাচ্ছি। এই দেখো। তো বন্ধুরা এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো লাইক করবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, আর সাবস্ক্রাইব করলে তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। টাটা।